হাজার হাজার ভক্তের সমাগমে মেলাঘরের ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব অনুষ্ঠিত। মেলাঘর জগন্নাথ মন্দির থেকে বের হয়ে সেই রথ বিভিন্ন পথ পরিক্রমা করে গুন্ডিজা মন্দিরে এসে শেষ হয়। রথের দড়িতে টান দিতে আবাল বৃদ্ধ বনিতা সকলেই সেখানে ভিড় জমান। উত্তর পূর্বাঞ্চলের সর্ববৃহৎ রথের মেলা ও উৎসব অনুষ্ঠিত হয় মেলাঘরে। শুক্রবার মেলাঘরের ঐতিহ্যবাহী রথ, সেই রথ জগন্নাথ মন্দির থেকে বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। হাজার হাজার ভক্ত রথের দড়িতে টান দিতে দুপুর থেকে ভিড় জমায়। বিকেল 3:30 নাগাদ মেলাঘর জগন্নাথ মন্দিরে আনুষ্ঠানিক পুজো সেরে উলুধ্বনি এবং কীর্তনের মধ্য দিয়ে জগন্নাথ, সুভদ্রা এবং বলরামের বিগ্রহ তোলা হয় সর্ববৃহৎ রথে। হাতি দিয়ে সেই রথ টানা হয়, সে সঙ্গে হাজার হাজার ভক্ত রথের দড়িতে টান দেয়। হাজার হাজার ভক্তের রশির টানে, উলুধ্বনিতে, কাঁসর ঘণ্টার শব্দে মেলাঘর জগন্নাথ মন্দির প্রাঙ্গণ থেকে গুন্ডিজা মন্দিরে বেড়াতে যান জগন্নাথ, সুভদ্রা এবং বলরাম। রথ থেকে কলা, অন্যান্য ফল যেমন ভক্তদের উদ্দেশ্যে ছোড়া হয়েছে, তেমনি ভক্তরাও রথের উদ্দেশ্যে ফল, বাতাসা ইত্যাদি ছুঁড়ে দেন। মেলাঘর জগন্নাথ বাড়ির এই রথযাত্রা ছিল 59তম রথযাত্রা। জগন্নাথ, বলরাম, সুভদ্রার বিগ্রহগুলো নিম কাঠের তৈরি ছিল। অধুনা পূর্ব পাকিস্তান, বর্তমান বাংলাদেশের কুমিল্লা জগন্নাথ বাড়ির মন্দিরের এই বিগ্রহগুলো ভক্তবৃন্দ আসার সময় কুমিল্লা থেকে নিয়ে আসে সোনামুড়ার বটতলিতে। সেখানে 3 বছর যাবত রথযাত্রা অনুষ্ঠিত হলেও কালক্রমে মেলাঘর বর্তমানে জগন্নাথ বাড়ির মন্দিরে স্থায়ীভাবে রথযাত্রার অনুষ্ঠান শুরু হয়ে আসছে। ওড়িশার পুরীর পরে মেলাঘরের এই রথযাত্রা লোক সমাগমে দ্বিতীয় বলা যায়। রাজ্যের এমনকি বহিররাজ্য থেকেও ভক্তবৃন্দরা এই রথের মেলাতে উপস্থিত হয়েছেন। সবকিছু মিলে জাঁকজমকভাবে মেলাঘর রথের যাত্রা অনুষ্ঠান সম্পন্ন হল বিকেল, অর্থাৎ মাসির বাড়ি থেকে ভক্তদের হাতে ধরে আবারও জগন্নাথ, সুভদ্রা এবং বলরাম ফিরে আসবে নিজ বাড়ি জগন্নাথের মূল মন্দিরে। মেলাঘরের এই রথের সঙ্গে রাজ্যের বিভিন্ন প্রান্তে রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়। তেলিয়ামুড়া, আম্বাসা, কল্যাণপুর, করবুক, শান্তির বাজার এবং উদয়পুরেও রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়। রাজ্যের অন্যান্য প্রান্তের ন্যায় শুক্রবার রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হল তেলিয়ামুড়ায়। ভক্তদের উপস্থিতিতে এদিন সকাল থেকে তেলিয়ামুড়ার প্রাচীনতম শ্রীকৃষ্ণ চৈতন্য আশ্রমে ছিল চরম ব্যস্ততা। এদিন বিকেল 3:00 নাগাদ ভক্তদের উপস্থিতিতে শ্রীকৃষ্ণ চৈতন্য আশ্রম থেকে বের হয়ে রথ বিভিন্ন পথ পরিক্রমা করে। এই প্রাঙ্গণে শ্রী চৈতন্য আশ্রমের প্রধান রামানন্দ গোস্বামী জানান, আশ্রমের ঐতিহ্যবাহী অনুষ্ঠান রথযাত্রা। বিগত 2 বছর করোনা ভাইরাসের দাপা দাবিতে রথযাত্রা অনুষ্ঠান সম্ভব হয়নি প্রশাসনের নির্দেশিকাকে মান্যতা দিয়ে। এবছর করোনার প্রকোপ তেমন একটা নেই, তাই এবছর মহা সাড়ম্বরে ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়। কৃষ্ণ চৈতন্য আশ্রমে আজকে আমাদের এই চৈতন্য আশ্রমে শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা। এই রথযাত্রা আমাদের চৈতন্য আশ্রমে একটা ঐতিহ্যবাহী অনুষ্ঠান। দীর্ঘদিন ধরে আমাদের এই অনুষ্ঠান চলে এসছে। গত 2 বছর আমরা করোনার জন্য পারিনি, এইবার আবার সেই জগন্নাথের রাজপথ দিয়ে আবার পরিক্রমা করানো হবে। শুক্রবার পবিত্র রথযাত্রা উৎসব হিন্দু ধর্মাবলম্বীদের একটি বিশেষ উৎসব। এদিন জগন্নাথ, সুভদ্রা ও বলরামের রথ বের হয়। অগণিত হিন্দু ভক্তরা রথের রশিতে টান দিয়ে ব্যস্ত থাকে। আম্বাসা মহকুমার বিভিন্ন পাহাড়ি জনপদেও লক্ষ্য করা গেল রথযাত্রা উৎসব পালনে ব্যস্ত জনজাতি অংশের লোকজনদের। সকাল থেকে মন্দিরগুলিতে চলছে পূজার্চনা, বিকেল হতে প্রভু জগন্নাথ, সুভদ্রা ও বলরামকে নিয়ে রথ চড়ে বের হয় নগর পরিক্রমায়। উৎসাহী ভক্তরা রথের দড়িতে টান দিতে ব্যস্ত ছিলেন। শুক্রবার জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব, ধর্মীয় রীতিনীতি মেনে এই উৎসবে সামিল হলেন উপজাতি জাতি অংশের মানুষজন। আষাঢ় মাস চলল রথ, আঁকাবাঁকা সবুজ পথ, ঢুলি ভাইয়া বাজায় ঢোল, এই স্লোগানকে পথেও করে ছোট শিশুদের মধ্যেও দেখা যায় রথ নিয়ে বের হতে, গ্রাম থেকে শহর, শহর থেকে গ্রাম, অলিগলি পথ ঘুরে বেড়াতে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।